কালিকাপ্রসাদ ভট্টাচার্য, জন্ম 11 সেপ্টেম্বর 1970 সাল, একজন ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক। তিনি আসামের শিলচরে জন্মগ্রহণ করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে অধ্যয়ন করেন। তার সঙ্গীতের অনুপ্রেরণা ছিলেন তার কাকা অনন্ত ভট্টাচার্য। 1999 সালে তিনি উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার সহ প্রতিষ্ঠা করেন। আসামে তথা উত্তর পূর্ব ভারতের সিলেটি গান, বিহু, বাউল, কামরূপী, ভাওয়াইয়া গান তিনি দেশে বিদেশে গেয়েছিলেন। তিনি বেশ কয়েকটি ছায়াছবির গানেও অবদান রাখেন। তার শেষ ছায়াছবির কাজ ছিল 2017 সালে মুক্তিপ্রাপ্ত ভুবন মাঝি। আসামের শিলচরে ভট্টাচার্যের বাড়িতেই তার সঙ্গীত জীবনের প্রাথমিক অংশ শুরু। তিনি তাল এবং সুরের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। তবলা বাজানোর মধ্য দিয়ে ধীরে ধীরে তিনি সুরের জগতে প্রবেশ করেন। তবলার পরে ধাপে ধাপে অন্য বাদ্যযন্ত্র বাজানো শেখেন। তিনি কণ্ঠসঙ্গীতে প্রশিক্ষণ নিয়েছিলেন। গান তার গভীর আগ্রহের বিষয় ছিল। অবশেষে তিনি বাংলার উত্তরে ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। এরপরই ঐতিহ্যবাহী লোকজগানের সন্ধান শুরু করেন, যা স্পন্দনশীল, সুমধুর এবং সর্বজনীন লোকসুর, যা ছিল অনেকের অচেনা এবং অজ্ঞাত। 1995 সালে তিনি তুলনামূলক সাহিত্য বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত হন। 1998 সালে ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস থেকে এই শিল্পী লোকসঙ্গীতের উপর গবেষণার জন্য অনুদান পেয়ে ব্যাঙ্গালোরে চলে যান। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী এবং এক শিশুকন্যা রয়েছে। দোহার, কালিকাপ্রসাদ দোহার গঠন করেন 1999 সালে। এটি একটি লোকসঙ্গীত দল। লোকগানগুলি তার সৃষ্টিশীল দিকে নিয়ে অসংখ্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি কাজ করেছিলেন। দোহারের উপস্থাপনা ছিল স্বতন্ত্র এবং আসল। তাদের কর্মক্ষমতায় ছিল আশ্চর্যজনকভাবে শহুরে অনুভূতি একত্রিত করার ক্ষমতা। তার গানগুলো একই সাথে গবেষণা এবং বিনোদন। দোহার কনকর্ড রেকর্ড থেকে কালিকার পরিচালিত লোকগানের 9টি অ্যালবাম প্রকাশ করেছে। মিউজিক্যাল ক্যারিয়ার, কালিকাপ্রসাদ ভট্টাচার্য হিন্দি ও বাংলা চলচ্চিত্রে কয়েকটি প্লেব্যাক গান গেয়েছিলেন। অশোক বিশ্বনাথের পরিচালিত হিন্দি চলচ্চিত্র গমসুদাতে তার গান ছিল। 2007 সালে তিনি সুমন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র চতুরঙ্গের জন্য গান গেয়েছিলেন। 2008 সালে তিনি বাংলা চলচ্চিত্র মনের মানুষের জন্য গান গেয়েছিলেন, যা গৌতম ঘোষের পরিচালিত ভারত বাংলাদেশ যৌথ প্রকল্প। এটি ফকির লালন শাহের জীবন ও দর্শন নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হওয়া চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্র জাতিস্বর একটি জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র ছিল। এটি সৃজিত মুখার্জির পরিচালনায় চলচ্চিত্র, যেখানে কালিকাপ্রসাদ ভট্টাচার্য 2014 সালে গান গেয়েছিলেন। 2012 সালে কালিকাপ্রসাদের গবেষণামূলক নিবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও নিউজ পেপারে প্রকাশিত হয়। লোকসঙ্গীত ভক্তি, ভট্টাচার্য গ্রামীণ বাংলার আত্মা ও হৃদয়ের গানের প্রতি নিবেদিত ছিলেন। তিনি সহজ পরবের প্রতিষ্ঠাতা সংগঠক ছিলেন। এই সংগঠনে ফাউন্ডার হিসেবে নিজেকে জড়িয়ে ফেলেন নানা কাজের মাধ্যমে। তিনি সারেগামাপা অনুষ্ঠানে বাংলা লোকসঙ্গীত প্রচার করেন এবং বিশ্বব্যাপী অভিনন্দন পান। জি বাংলা টিভি চ্যানেল ভট্টাচার্যের প্রতিভা প্রতিষ্ঠা করেছিল যে কেবল তার শিল্প বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ভাষাগত বাধা ছিন্ন করে জনগণের কাছে সম্প্রসারিত হওয়া উচিত, যেমনটি পাঞ্জাবি লোকগানের ক্ষেত্রে হয়েছে। পুরস্কার, 2013 সালে কালিকাপ্রসাদ তার অরণ্য সৃষ্টি ও বাদ্যযন্ত্রে শ্রেষ্ঠত্বের জন্য পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সঙ্গীত সম্মানের পুরস্কার পান। তিনি 2013 সালে গুয়াহাটি ব্যতিক্রম গ্রুপ থেকে উত্তর পূর্ব পুরস্কারের সাংস্কৃতিক রাষ্ট্রদূত পান। মৃত্যু, তিনি 2017 সালের 7ই মার্চ হুগলি জেলার গুরাব গ্রামের কাছে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এক মঙ্গলবার সকালে গাড়িতে চড়ে কলকাতা থেকে সিউড়িতে অনুষ্ঠানে গান গাওয়ার জন্য যাচ্ছিলেন তিনি। সকাল 9টা নাগাদ হুগলির গুড়াবে 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে পথের পাশে গভীর খাদে পড়ে যায়। কালিকাপ্রসাদ ছাড়াও এ সময় গাড়িতে আরও 5 জন যাত্রী ছিলেন। স্থানীয়দের সাহায্যে আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় কালিকাপ্রসাদের, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। বাকি 5 জনেরও গুরুতর আঘাত লেগেছিল। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিকাপ্রসাদের দেহ নিয়ে যাওয়া হয় তার সন্তোষপুরের বাড়িতে। পথে নবান্নের সামনে তাকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4:30টায় তার দেহ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়।
সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সন্ধ্যা পর্যন্ত কালিকাপ্রসাদের দেহ সেখানে রাখা হয়। বাংলার লোকসঙ্গীতকে কালিকাপ্রসাদ ছড়িয়ে দিয়েছেন বিশ্বের দরবারে। তার প্রচেষ্টাতে এদেশের গ্রাম বাংলার গান এখন নতুন প্রজন্মের বাঙালির মুখে মুখে। গণমানুষের গান এক জীবনে যেভাবে তুলে এনেছেন কালিকাপ্রসাদ, তাতে করে চিরস্মরণীয় হয়েই তিনি রয়ে যাবেন দুই বাংলাতেই। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।